আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই, কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রবিবার 3 নভেম্বর। কেমন থাকবে সমগ্র বাংলাদেশের আবহাওয়া আগামী 24 থেকে 48 ঘণ্টায়? কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি? ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 66টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কবে থেকে বৃষ্টিপাত হতে পারে দেশের উপর তা বিস্তারিত আকারে আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আগামী মঙ্গলবার 5 নভেম্বর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। আমরা একটু পরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টে চলে যাব যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দেখে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 5 নভেম্বর থেকে দেশের পূর্ব অঞ্চলে মেঘ প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া বুধবার 6 নভেম্বর নাগাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আমরা একটু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রিপোর্টটা দেখে আসি। এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া রিপোর্টে চলে আসলাম। এখানে দেখুন মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই যে বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা দেখুন সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া এই যে ঢাকায় বাতাসের গতি অধিক উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত থাকবে। এই যে আজ সন্ধ্যায় 6টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় 68%। দেখুন আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 5টা 18 মিনিটে এবং এই যে সূর্যোদয় ভোর 6টা 6 মিনিটে। তো এখানে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা, ওই যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া তৃতীয় দিনের আবহাওয়ার পরিস্থিতি বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 5 দিনের আবহাওয়ায় এই সময়ের প্রথম দিকে বৃষ্টির প্রবণতা রয়েছে। দেখুন বৃষ্টির প্রবণতা রয়েছে, মূলত পরবর্তী 5 দিনের মধ্যে দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা ইউরোপিয়ান মডেল থেকে দেখিয়ে দেবো যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ যদি দেখি যে বৃষ্টির পরিমাণে কোনো ধরনের কোন কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আর দেখুন এখানে এই যে কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি, তবে এখানে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, এই যে মংলা, খুলনা বিভাগের মংলায় প্রায় 37.2 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা দেখুন এখানে রংপুর বিভাগের তেঁতুলিয়ার দিকে 20.8 ডিগ্রি সেলসিয়াসে, দেখুন 20.8 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু দেখা গেছে। এছাড়া বাকি এলাকায় 22 ডিগ্রি 23 ডিগ্রি 24 ডিগ্রি এরকম সর্বনিম্ন তাপমাত্রা এরকম রয়েছে। শুধু তেঁতুলিয়াতে 20.8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু দেখা গেছে। তো এবার আমরা চলে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে। তো দেখুন আমরা চলে আসলাম যে পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কোন কোন জেলায় সেটি একটু দেখুন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী 5 দিনে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে কোন কোন জেলায় সেটি আপনারা দেখুন। এখানে আগামী 5 তারিখ থেকে বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল জুড়ে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে পারে এদিকে, যার কারণে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেখুন 5 তারিখ নাগাদ এখানে বেশ কিছু অঞ্চল রয়েছে, এই অঞ্চল থেকে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। সাতকানিয়া, তানসি, রঙ্গাচুড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারি, পটিকচুটি, রাঙ্গামাটি, লঙ্গদু, মানিকচুড়ি, কাগড়াছড়ি, দিঘিনালা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া কুমিল্লা থেকে শুরু করে এই যে এখানে আগরতলা, আম্বাসা, আমরাপুর, এই যে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কোয়াই, আম্বাসা, হোমনা, তারপর লাকসাম, বেলুনিয়া, ছাগলনাইয়া, চুমহুনি, এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সমুদ্র অঞ্চলে এখানেও ভালো বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 তারিখ 6 তারিখ নাগাদ আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, দেশের উপর বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেশের উত্তরের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 6 তারিখ নাগাদ আবারও মেঘ প্রবেশ করতে পারে মায়ানমার থেকে, এখানে পূর্ব দিক থেকে মেঘ প্রবেশ করে আবারও ত্রিপুরা অঞ্চল দিয়া, এছাড়া চট্টগ্রাম কাকড়াছড়ি শ্যানবাগ দিয়া এখানে এই এলাকার দিকে আবারও প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এমনটাই আবার দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আগামী 6 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, 5 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। এরপরে বৃহস্পতিবার 7 তারিখের আপডেটে দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আর মেঘলা থাকতে পারে। কুমিল্লা এই যে কিছু সময়ের জন্য সে এখানে ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর এবং এছাড়া ফরিদপুর এছাড়া লোহাগাড়া ঢাকা কুমিল্লা থেকে শুরু করে আগরতলা আমরাপুর আমবাসা এছাড়া খাগড়াছড়ি এসবটুকু এলাকায় দেখুন মগিয়াবাড়ি শিলচর বাজার উদয়পুর এই এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন বৃহস্পতিবার 7 নভেম্বর নাগাদ এছাড়া বঙ্গোপসাগরের দিকে এদিকে দেখুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার প্রভাবে এখানে শুরু হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বিশেষ করে মায়ানমার গা ঘেঁষে মায়ানমার থেকে শুরু করে এখানে একটা প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা, আর এখান থেকে ঘূর্ণঝড় অংশ থেকে কিছুটা দমকা ঝড় বাতাস কিন্তু এখানে প্রবেশ করতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আসতেছে, যার কারণে এখানে কিন্তু প্রচণ্ড মেঘ জমে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকার দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় এখানে প্রচণ্ড আকার বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আসুন আমরা দেখে নিই আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। আজ রবিবার 3 নভেম্বর যে আপডেট রয়েছে সেই আপডেট যদি আমরা একটু দেখি, সারাদিন লাইভ ট্র্যাক করলে এখানে সারাদিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। উত্তর বিভাগ থেকে শুরু করে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ বৃষ্টিপাত নেই, সম্ভাবনা নেই। আর এদিকে রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, পশ্চিমবঙ্গেরও আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং সোমবার 4 নভেম্বর যে আপডেট রয়েছে সেটি আমরা একটু লক্ষ্য করি, বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, এছাড়া বঙ্গোপসাগরে এখানে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। যে আমাদের জেলেবায়ের জন্য এখনও পর্যন্ত সমুদ্র নিরাপদ রয়েছে, উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে নেই। আগামী 4 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের 2-1 এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, যেমনটাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে তার এই যে ঠিক এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এরপরে যদি আমরা একটু দেখি 5 তারিখ নাগাদ থেকে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে, দেশের পূর্ব অঞ্চল দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর এখনও নিরাপদ রয়েছে, এখনও উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নিয়ে একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। দেখুন বাতাসের গতিমাত্রা 32 কিলোমিটার পর্যন্ত যায়, একেবারে স্বাভাবিক অবস্থায়। এছাড়া এরপরে সোমবার যদি আমরা একটু যাই, বঙ্গোপসাগর স্বাভাবিক নিরাপদ একেবারে উত্তাল পরিবেশ নেই, আর এদিকে তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে, এবং এই ঘূর্ণাবর্তের ফলে এখানে প্রচণ্ড আকারে বাতাস কিন্তু ঘুরে চলে আসতেছে, একটি ঘূর্ণ কিন্তু সৃষ্টি হচ্ছে, ঘূর্ণনের পাশ দিয়ে এখানে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর দিয়ে এখানে বৃষ্টিপাত হতে পারে, এবং এই যে উপকূলে এই স্থানে সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে, খাওয়ার দাপট তখন প্রায় 50 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাবে। 50 কিলোমিটার পার হয়ে গেলে এখানে প্রচণ্ড দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে, এই যে এখানে তখন কিন্তু সমুদ্র এখানে উত্তাল থাকতে পারে। দেখুন আপনারা এই যে ঘূর্ণন থেকে কিন্তু এখানে রয়েছে, ঘূর্ণনের ফলে এখানে দেখুন প্রচণ্ড আকার দমকা বাতাস, এবং এটি পরবর্তীতে আরও শক্তিমাত্রা বৃদ্ধি করে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি স্থানে চলে আসবে, যার কারণে আগামী 10 তারিখ থেকে আবার আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা সহ আশেপাশে এখানে এই এলাকায় আবারও বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।